প্রিয় দর্শক, আমি আপনাদের আমার আগের একটি ভিডিওতে কাঁকড়া ধরার দেখিয়েছি এবং সেই কাঁকড়াগুলো কীভাবে প্রসেসিং করা হয় এবং রান্না করে খাওয়া হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি এখন দেখতেছেন কাঁকড়া কাটা হচ্ছে, তো আমি এটাও দেখতে থাকুন, পাশাপাশি আমি একটু কাঁকড়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, যাদের এই বড় কাঁকড়া যারা চিনেন না বা যাদের এই সম্পর্কে ধারণা নাই। তো আমি উইকিপিডিয়া থেকে কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। কাঁকড়া হচ্ছে অর্থোপোডা পর্বতের একটি প্রাণী। এদের শরীর একটি পুরু বহিকঙ্কালে আবৃত থাকে এবং এদের একজোড়া দাঁড়া থাকে। এ পর্যন্ত কাঁকড়া 6793টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। পৃথিবীতে সব সাগরেই কাঁকড়া পাওয়া যায়। এছাড়া অনেক মিঠা পানির ও স্থলবাসীরও কাঁকড়া পাওয়া যায়। বিশেষত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কাঁকড়া ভিন্ন দৈর্ঘ্যের হতে পারে। আমি এবার আপনাদের বলতে চাই, অনেকে দেখা যায় প্রশ্ন থাকে যে আসলে কাঁকড়া খেলে কি হয়, কাঁকড়া তো অনেকের কাছে মাকু ও একটি, তো আসলে কাঁকড়া খেলে কি হয়, কাঁকড়া কি কোনো মানুষের শরীরের জন্য কোনো উপকারিতা আছে কি না। তো আমি এখন আপনাদের সেটা জানাতে চাই। হ্যাঁ, অবশ্যই কাঁকড়ায় প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং মাংসে যে পরিমাণ প্রোটিন থাকে কাঁকড়াতেও একই পরিমাণ প্রোটিন থাকে। কিন্তু মাংসের চর্বি থাকে বলে তা হার্টের রোগীর জন্য ক্ষতিকর, কিন্তু কাঁকড়াতে চর্বি নেই বললেই চলে। কাঁকড়ার মাংসে কানেকটিভ টিস্যু থাকে না, তাই শিশু এবং বৃদ্ধ যে কোনো বয়সের মানুষই সহজে হজম করতে পারে। কাঁকড়ায় আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সাধারণত ভেজিটেবল ও তেল থেকে আমরা যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চেইন পাই তার দৈর্ঘ্য ছোট হয়। শরীরে গিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের এই ছোট ছোট চেইনগুলো একসাথে লম্বা চেইনে তৈরি হয়। এই লম্বা চেইনগুলো মূলত আমাদের হার্ট ও ব্রেনকে সুস্থ ও কার্যকারী রাখে। কাঁকড়ায় যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তা লম্বা চেইন হয়ে থাকে, ফলে কাঁকড়া দিতে পারে ওমেগা ফ্যাটি অ্যাসিড তাৎক্ষণিক সাপ্লাই। শুধু হার্ট ও ব্রেইনকে কেবল নয়, গবেষণায় জানা গেছে ব্যক্তিত্বে মারাত্মক আচরণ কমাতে পারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। কাঁকড়ায় থাকে সেলেনিয়াম। সব সামুদ্রিক মাছেরই সেলেনিয়াম থাকে, কিন্তু কাঁকড়ায় সেলেনিয়াম থাকে পরিমাণের আরও বেশি বেশি। সেলেনিয়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও থাইরয়েডের হরমোন ঠিক রাখে। কাঁকড়ায় কড লিভার তেলের 3 গুণ এবং গরুর মাংসের 12 গুণ বেশি সেলেনিয়াম থাকে। কাঁকড়ায় রিবোফ্লাভিন যেহেতু বেশি থাকে তাই ভিটামিন পানিতে দ্রবীভূত, তাই শরীরে এগুলো মজবুত থাকে না। খাবারের মধ্যে এসবের চাহিদা পূরণ করতে হয়। কাঁকড়ার মাংসে প্রচুর পরিমাণে রিবোফ্লাভিন থাকে। রিবোফ্লাভিন ত্বক, চোখ ও স্নায়ু সুরক্ষা করে। এছাড়া আমাদের শরীরে স্টেরয়েড উৎপাদন এবং লোহিত কণিকা তৈরিতে রিবোফ্লাভিন বিশেষ ভূমিকা পালন করে। যারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের বাড়তি রিবোফ্লাভিনের উৎস হতে পারে কাঁকড়ার মাংস। কপার ও সালফারে ভরপুর কাঁকড়া এবং কাঁকড়ার মাংস। গরু ও মুরগির তুলনায় 56 গুণ বেশি কপার ও সালফার পাওয়া যায় এই কাঁকড়ায়। ক্যালসিয়ামের পর দ্বিতীয় সর্বাধিক প্রয়োজনীয় মিনারেল হলো ফসফরাস। হাড় ও দাঁতের প্রধান মিনারেল হলো ফসফরাস। আর কপার শরীরে আয়রনের মেটাবলিজম সংরক্ষণ ও শোধনে ভূমিকা রাখে, যা এই কাঁকড়ায় থাকে। কাঁকড়ায় আরও থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ। কিন্তু নিয়মিত কাঁকড়া খাওয়াই শরীরের জন্য মঙ্গল। শুধু কাঁকড়াই নয়, ঝিনুক শামুক খাওয়া সময়ও মাথায় রাখতে হবে, কারণ মার্কারি বিষক্রিয়া আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে যাদের অ্যালার্জি ধাত রয়েছে এ ধরনের সেলফি সেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, তো নইলে চুলকানি ফোলা আমবাতের মতো সমস্যায় ভুগতে পারেন, পেট ব্যথাও হতে পারে। আর অ্যানাফাইল্যাকটিক শক হলে তো কথাই নেই, দ্রুত চিকিৎসা না করা হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই যাদের অ্যালার্জি আছে তারা কাঁকড়া থেকে একটু হলেও সাবধানে থাকবেন এবং খেলে অন্তত তার আগে অ্যালার্জিটিক যাতে প্রতিরোধমূলক খাবার খেয়ে নেবেন। তো এই দেখুন, এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। এটা আমাদের অনেকেরই প্রিয় কাঁকড়া এবং কাঁকড়ার ঘিলু, বিশেষ করে আমারও খুব প্রিয়।
তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমরা আপনাদের দেখাচ্ছি কীভাবে এই কাঁকড়া ঘিলু এবং কাঁকড়া প্রসেসিং করে খাওয়া হয়। আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, দক্ষিণ অঞ্চল বিশেষ করে সাগর অঞ্চল বা নদী অঞ্চল বাদে যারা ঢাকায় বসে যারা কাঁকড়া পেতে চান তাদের আমি একটা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কাঁকড়া যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে আপনারা কাওরান বাজার, ফার্ম গেট, বৌদ্ধ মন্দির, ঢাকেশ্বরী মন্দির, তারপরে ভোলাগিরি আশ্রম, এছাড়া পুরান ঢাকায় জসকোটের ওখানে শনি মন্দিরের পাশেও কাঁকড়া পাওয়া যায়। তো আপনারা দাদরা কাঁকড়া খেতে খুব ভালোবাসেন এবং ঢাকায় বসে কাঁকড়া পেতে চান তাদের জন্য আমি এটা জানিয়ে রাখলাম, আপনারা ওখানে গেলে কাঁকড়ার সিজনে ওটা কাঁকড়া পেয়ে যাবেন। আমি আর একটু জানিয়ে রাখি, যারা কাঁকড়া রান্না করতে জানেন না ভয় পান তাদের জন্য বলে রাখি, কাঁকড়া রান্না খুবই সহজ, এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যারা কাঁকড়া খেতে ভালোবাসি কিন্তু কাঁকড়া রান্না করতে ভয় পাই, তাদের যাদের কাছে কাঁকড়া রান্না খুবই কঠিন মনে হয় তাদের আমি বলতে চাই, আসলে কাঁকড়া রান্না খুবই একটা সহজ রান্না। তো দেখুন এখানে আমরা প্রায় 15-16 কেজির মতো কাঁকড়া ধরেছি, এটা হচ্ছে সুন্দরবনে দুবলাপচরে যে এই কাঁকড়া ধরা। তো এখানে দেখুন কাঁকড়ার যে বড় পাটা এটা কাটা হচ্ছে, আমাদের কাছে যদিও পর্যাপ্ত দা নেই বা দাই নেই বললেই চলে, বটি এবং কুড়াল ছিল তাই এটা বড় শক্ত পা এবং কাঁকড়ার যে মোটা দুটা পা থাকে তার একটি পা, তো তাই এটা আমরা এভাবে কেটে নিলাম। এবং দেখুন আমরা এখানে রাখছি কাঁকড়ার বড় পাগুলো আলাদা করে, ছোটো পাগুলো আলাদা করে এবং তার মাংস যেটা সেটাকে আলাদা করে আলাদা আলাদাভাবে রাখছি এবং এটা পরবর্তীতে প্রসেস করে রান্না করে খাওয়া হবে। দেখুন কাঁকড়া খুবই একটা টেস্টি খাবার, দেখুন এখানে অনেক দেখুন কাঁকড়া ঢিলু, কাঁকড়া ছোটো পা বড়ো পা সব মিলাইয়ে এখানে কাটা হচ্ছে। আমি এবার একটু কাঁকড়া রান্নার ওখানে নিয়ে যাব, দেখুন যে যে কাঁকড়া এটা প্রথমে আপনি কাঁকড়ার টিকে মানে কাঁকড়াগুলোকে আপনি হলুদ এবং লবণ দিয়ে হালকা জলে সিদ্ধ করে নেবেন, যেটা অনেক গ্রামের ভাষায় বলে সিটি। তো তারপরে এটা আপনি মাংসের মতো কষিয়ে তারপরে রান্না করে নেবেন এবং এই রান্নাটা হচ্ছে খুবই সহজ একটা পদ্ধতি। যেমন কাঁকড়াটাকে সিদ্ধ করার পরে তেলে সব মশলা দিয়ে তারপরে কাঁকড়া ছেড়ে হালকা একটু ঝোলে রান্না করা যায়, সহজ উপায়। এবং দেখুন আমাদের রান্না শেষ এবং খাওয়ার চলছে। তো দেখুন এটা দুবলাচরে রাসমালাই দিয়ে কাঁকড়া ধরার এবং খাওয়ার যে অনুভূতিটা সেটা খুব একটা আনন্দদায়ক ছিল এবং কাঁকড়া ধরাটা ছিল এবং এখন যে ইয়েটা খুবই আনন্দদায়ক। দেখুন এই যে কাঁকড়া সে বড়ো পা ছোটো পা মিলে সব কাঁকড়া এখানে খাওয়া হচ্ছে এবং খাবারটা খুব টেস্টিও হয়েছে। তো ভিউয়ার্স আমার এই আগের পর্বে আমি কাঁকড়া ধরাটা দেখিয়েছি এবং এই পর্বে কাঁকড়া কীভাবে প্রসেসিং করে খাওয়া হয় সেটাও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার এমন ধরনের আরও ভিডিও আপনারা পেতে পারেন খুব সহজে। আর পরবর্তী ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সকলকে।